চলুন বন্ধুরা, আজকে আমরা পেকে নদীতে থেকে ঘুরে আসবো। সো আপনারা আমাদের সাথে থাকেন। সো আমরা রেডি হচ্ছি পেকে নদী। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি নদীর পারে। সো আপনাদেরকে পেকে নদীটা দেখাবো। থাকেন পেকে নদীটা, ওইটা হলো মেন রাস্তা। ওইটা বরপেটা রোড থেকে সরবুক যাওয়া যায়, আর ধুবড়ির ওইটা মেন লাইন পেকে নদী। সো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন বৃষ্টি নামছে, সেই জন্য মানে গাটা ভিজে যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন নদীটা, ওইটা মেন লাইন দলং ব্রিজ, ওইটা নদীটা দেখতে পাচ্ছেন। সো বহুত জোরে বৃষ্টি আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন বহুত জোরে বৃষ্টি আছে। সো এটা মেশিন নাও, বুটবুটি নাও বলে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটা কত বড় নদী, এটা দেখতে পাচ্ছেন। এটা একটা দ্বীপ, এটা একটা দ্বীপ, এই তো ভিজে যাচ্ছে। সো এখন একটা ভালো জায়গায় যাই। বন্ধুরা, রেলের হরেন আমরা শুনতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি রেল। এই ব্রিজটার জন্য এত এটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ব্রিজটার ডান পাশ দিয়ে রেল যাচ্ছে। এই রেলটা বরপেটা রুট হয়ে এইখান দিয়ে যে গোয়ালপাড়া দিয়ে যাবে। আমরা আস্তে আস্তে একটা গরুর খামার দেখতে পেলাম। এখানে বহুত গরু পালন করে, এখানে ঘাস কাটা হয় গরুর, আর এর চারিদিক দিয়ে বহুত ক্ষেত করেছে। সো ঘাস ক্ষেত করেছে, আপনাদেরকে সেগুলো দেখাবো। এগুলো দেখতে পাচ্ছেন বহুত খামার, গরুর খামার। আমার তো বহুত ভালো লেগেছে, বহুত গরু আছে ভেতরে, গাবি সার গরু, সেগুলো দেখতে পাবো। সেগুলো পুরাতন গরুর খামার, বহুত আগের গরুর খামার। এটা খুব ভালো একটা জায়গা, এখানে ঘুরতে এসেছি, আসার সময় এই জায়গাটা দেখতে পেলাম। তো আপনাদেরকে আরও ভালো ভালো এই সবুজ মাঠ দেখাবো আপনারা সাথে। আমরা পেকে নদীর দিকে যাচ্ছি, আমরা গাড়ি ঘুরিয়ে আমরা মনস্থ করলাম যে আমরা আরেকটা নদীর পাড়ে যাব, আর আপনাদেরকে সেই মনোমুগ্ধকর দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। সো চলুন আপনারা সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, আর ফাইনালি আমরা নদীর পাড়ে এসে গেলাম। আপনারা সাথে থাকেন, নদীর অপর সৌন্দর্য দেখাবো। আর বন্ধুরা, যারা বিদেশে আছেন তারা আমাদের এই ভিডিওটা দেখে, আমি আশা করছি আপনারা আপনাদের ভিলেজের কথা মনে পড়ে যাবে। রিজার্ভ বলে, সো ওইদিকে গরুর একটা ফার্ম আছে। সো সেখানে বহুত গরু আছে, 200-300-400 গরু হবে। সো এই এই ঘাসগুলো সেই গরুকে খাওয়ানো হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।